বারিস্তা ট্রেনিং। আমাদের সাথে আছেন ফারহান ভাই, যিনি যাবে হচ্ছে সার্বিয়া ভাইয়া, ও হাঙ্গি 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 দেশে যাবে আর কি কিছুদিনের মধ্যে। একটা কফি বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে পটার ফিল্টার খুব শুকনা তাওয়াল কিংবা টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন পানি ভিতরে না থাকে, মোট কথা ওয়েট থাকা যাবে না। দেন হচ্ছে আপনাকে কফি নিতে হবে। সো ফারহান ভাই কফির গুঁড়ো নিচ্ছে। আমরা সিঙ্গেলের জন্য 7-9 গ্রাম পরিমাণ কফি বিন ইউজ করে থাকি, সে 9 গ্রাম সম পরিমাণ কফি বিন নিয়ে নিল সিঙ্গেলের জন্য। অনেক দেশে 18 গ্রাম নেয়, 16 গ্রাম, 14 গ্রাম, 15 গ্রাম হতে পারে, ডিপেন্ডস করে, কোনো সমস্যা নাই। জাস্ট শিখাতে হচ্ছে মেইন, ট্যাম্প করে নিল 30 পাউন্ডের মতো একটা প্রেশার ক্রিয়েট করে, দেন হচ্ছে মেশিনে লক করে দিল। এরপরে সুইচ প্রেস করলেই সিঙ্গেল, আমরা 30 ml পরিমাণ স্পেসে বের করি ফর দ্য সিঙ্গেল শট, আর ডাবলের জন্য 60। সো শট পড়তে থাকা অবস্থায় উচিত হবে মিল্ক স্টিম শেষ করে ফেলা। সো ফারহান মিল্ক স্টিম করছে, ধরে রাখেন লড়াতে দোকানে, হ্যাঁ সে লাতে বানাবে, লাতের জন্য দেখুন মিল্ক স্টিম করছে আর কি। মিল্ক স্টিম এমনভাবে করতে হবে যেন আপনার মিল্কটা চারিদিকে ঘুরতে থাকে পিচারের মাঝখানে। আমাদের শটটা পড়ে গেলো 28 সেকেন্ডে। সো মিল্ক স্টিম শেষ হয়ে গেলো, সর্বপ্রথম কাজ হচ্ছে মোছা। মিল্ক স্টিম শেষ করার পরে যত দ্রুত সম্ভব উচিত হবে ডিজাইন শেষ করে ফেলা একদম। এবার ডিজাইন শুরু করেন ভাইয়া, ধাক্কা দিয়ে কাছের কাপ সোজা হবে, দ্রুত দ্রুত দ্রুত। বেশ, সে একটা টিউলিপ বানানো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ডিজাইন সে শিখেছে। সো ফারহান ভাইয়ের জন্য শুভকামনা, দোয়া রইলো, বাই বাই।